তিন দিন ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ চলতি সপ্তাহেই ঝড় বৃষ্টি হবে রাজ্যে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী কবে থেকে শুরু হতে চলেছে বৃষ্টি কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর সূত্রে খবর এখনই তাপপ্রবাহের দাপট কমছে না মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী চার মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টি হবে না কলকাতাতেও তবে তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস নেই আজ থেকে শুরু করে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত গরম আর বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দুই তারিখের পর থেকে তাপপ্রবাহের তীব্রতাও কিছুটা কমতে পারে এরপর আগামী রবিবার অর্থাৎ পাঁচ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে ভিজতে পারে কলকাতাও রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এরপর ছয় সাত আট মেতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবারের পর বাড়তে পারে বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু জায়গায় বইতে পারে দমকা হাওয়া আবহাওয়াবিদরা জানিয়েছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে এর প্রভাবেই বৃষ্টি হবে আজও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বইতে পারে